হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইন্ডিগো পডকাস্ট আমি এজাশাহী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লিসবন পর্তুগাল থেকে আজকে আরেকটি এপিসোড নিয়ে আজকের ভিডিও এপিসোড নাম্বার হচ্ছে হল ফর্টি আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হলো দিবা পুদেরিয়া পুদা এগুলো কখন ইউজ করা হয় আচ্ছা হতে পারে এটা খুব অ্যাডভান্সড লাগতে পারে ঠিক আছে আবার এটা গ্রামাটিক্যাল বেসড তো এত অ্যাডভান্সড এখন শেখার কি কারণে প্রয়োজন রয়েছে প্রয়োজনটা যেটা বেসিকলি রয়েছে সেটা হচ্ছে হলো এই যে ভেরিয়া দ্য দিভেস মানে শুড অথবা শুড হ্যাভ বা পুদের কুড অথবা উড বি এবল টু ডু অথবা পুদেস কুড তিরিয়া উড হ্যাভ Tivesse হ্যাড ঠিক আছে এই যে শব্দগুলো এগুলো খুব সচরাচর পর্তুগিজরা আপনার ইউজ করবে ঠিক আছে সব সময় তো আর এউ তাই অথবা বসে তাই ঠিক আছে এভাবে তো ইউজ হয় না যেমন আইকুড ঠিক আছে মানে আমি পারতাম আমি করতে পারতাম এভাবে কথা বলে তো এগুলো আসলে জানতে হবে এগুলো বেসিকের সাথে রিলেটেড না অবভিয়াসলি এটা বেসিকের থেকে অ্যাডভান্সড বাট শুধু তো বেসিক নিয়ে পড়ে থাকলে হবে না একটু অ্যাডভান্সড শিখতে হবে তা না হলে তো হচ্ছিল ল্যাঙ্গুয়েজে তারা তো কথা বলে যাবে তাদের মতো তাদের ভাষায় আমরা যেভাবে কথা বলি বাংলা ঠিক আছে তো সেটা ক্যাচ করার জন্য এটা জানতে হবে সো আমার যেই প্লেলিস্টগুলো আছে সেটা আপনি কিন্তু ব্লগ আকারে পেতে পারেন আমার যে ব্লগ স্পট অ্যাকাউন্টটা সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ এখানে গেলে আপনার ক্যাটাগরাইজ করা আছে যে বেসিক লেভেল কনভারসেশনাল অ্যাডভান্সড লেভেল গ্রামার ঠিক আছে বিভিন্ন আপনার ক্যাটাগরিতে সকল যত আমার এই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টসগুলো কিন্তু এবং রিলসগুলো কিন্তু সেখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে যেহেতু ফেসবুক অথবা ইউটিউব থেকে এটা সিরিয়াল মেনটেন করে সার্চ করা বা খোঁজাটা অতটা পসিবল না ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমার ব্লগ স্পট অ্যাকাউন্টটা আপনারা যেটা হচ্ছে হলো চেক করতে পারেন ওকে সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড ওকে সো যেটা হচ্ছে হলো প্রথমে আমরা ডিফারেন্সটা দেখব যে ডিফারেন্সটা ভেরিয়া এবং ভেস এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি তার আগে এই শব্দটা কোথা থেকে আসছে এই শব্দটা দিভের দিব থেকে এই শব্দটা আসছে তো দিভের বলতে কি বুঝায় আপনার হচ্ছে হলো শ্যাল মানে করব ঠিক আছে আর এই শ্যাল থেকে যখন আপনি শ্যুট বলবেন তখন এটা হয়ে যায় ভেরিয়া ঠিক আছে দিব্যাস আপনার হচ্ছে হলো সুর পূজা কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে পার্থক্যটা কি আমরা সেটা একটু জানার চেষ্টা করি প্রথমে দিভেরিয়া দিভেরিয়া হচ্ছে হলো ইউজ টু এক্সপ্রেস অ্যান অবলিগেশন অর রেকমেন্ডেশন মানে এটা ইউজ করা হয় কোনো রেকমেন্ডেশনের জন্য মানে আপনি এটা করতে পারেন ঠিক আছে বা আপনার এটা করা উচিত ঠিক আছে দিভেরিয়া ইজ কন্ডিশনাল ডিভেরিয়া ইন্ডিকেটস ওয়াট সাম ওয়ান শুড ডু ইন এ গিভেন সিচুয়েশন একটা একটা সিচুয়েশানে আপনার কী করা উচিত এই দিভেরিয়া ওয়ার্ডটা তখন ইউজ করতে হয় মানে ইউ শুড ডু দিস ঠিক আছে আপনার এটা করা উচিত ইত্যাদি দিবেরিয়া ব্যবহৃত হয় ভবিষ্যতের একটি শর্ত বা প্রস্তাবের জন্য ঠিক আছে তো ভবিষ্যতের কোনো একটা শর্ত বা প্রস্তাব সেটার জন্য দিভেরিয়াটা ইউজড হয় ঠিক আছে তা তাহলে দ্য ভেরিয়ার একটা এক্সাম্পল ভোসে মানে হচ্ছিলো ইউ আপনি ঠিক আছে ভোসে দ্য ভেরি এস টু দ্য মাইশ ভোসে দ্য ভেরি এস টু ঠিক আছে তার মানে কি ইউ শুড স্টাডি মোর তোমার পড়া লেখা আরও বেশি করা উচিত তাহলে কি হবে তুমি ভালো রেজাল্ট করবা তাই তো তো এটা একটা ফিউচারে তুমি ভালো রেজাল্ট করতে পারবা যদি তুমি পড়াশোনা করো বেশি ঠিক আছে ভোসে দ্য ভেরি এ এস ঠিক আছে সো ফিউচারের একটা সিচুয়েশন এক্সপ্লেন করার জন্য কন্ডিশন দিয়ে দেওয়া ঠিক আছে আর দিভেস দিভ্যাস এইটা কখন ইউজ হয় এটা হচ্ছে হলো ইউজড ইন আাইপোথ্যাটিক্যাল ওর সাবজাংটিভ কনস্ট্রাকশন ওয়েড অ্যান্ড অবলিগেশন ইজ এক্সপ্রেসড একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ঠিক আছে যে ফর এক্সাম্পল এখন যদি এটা হয় আমি যদি এটা করি তাহলে এটা হইতো কথার কথা দিব্যসে ব্যবহৃত হয় সম্ভাব্য বা শর্তাধীন পরিস্থিতিতে একটা এক্সাম্পল দিয়ে সেটা আমরা শেয়ার করি যেটা হচ্ছে হলো সে সে মানে হইতেছে হচ্ছে হলো পর্তুগিজে ইফ যদি যদি সে ইউ আমি আই সে ইউ সে এস্কুলিয়ার সেভ্যস এস্কলিয়ার ঠিক আছে সে এউ দিভ্যস এস্কিলিয়ার মানে আমি ইফ আই হ্যা টু চুজ ফর এক্সাম্পল এস হচ্ছে হলো চুজ করা ঠিক আছে আমার যদি এটা চুজ করতে হইতো ঠিক আছে তাহলে কি হইতো ইফ আই হ্যাভ টু চুজ আই উড স্টে হিয়ার আমার যদি চুজ করতে হইতো আমি তাহলে এখানে স্টে করতাম ঠিক আছে আমি স্টে করতাম ওকে স্টে করাকে বলে ফিকার ফিকার ঠিক আছে যখন এটাকে আই উড স্টে হবে তখন এটা হয়ে যায় ফিকারিয়া ফিকারিয়া ঠিক আছে আর যদি ভবিষ্যতে স্টে করা বোঝায় তাহলে ফিকার অথবা যেটা হচ্ছে হলো ফিকারা ফিকারা ঠিক আছে কিন্তু আমরা এখানে ইউজ করব সেন্টেন্সটা এইভাবে যে আমার যদি এটা চুজ করতে হইতো তাহলে আমি এখানে অবস্থান করতাম সে এউ দি ওয়েস ফিকেরিয়া কি মানে এও ফিকেরিয়া কী আমি এখানে থাকতাম যদি আমার এটা চুজ করতে হতো তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে দিভেরিয়াও আপনার হচ্ছে হলো শ্যাল শুটকে বোঝাচ্ছে আবার যেটা হচ্ছে হলো দিবেসে হচ্ছে হলো সেটাও শুটকে বোঝাচ্ছে কিন্তু দিবেশের একটা শর্ত আছে এটা হচ্ছে হলো ইফ ইফ ঠিক আছে একটা ইফ সাথে অ্যাড হবে দিব্যাস বলার সময় একটা ইফ সাথে অ্যাড হবে এবং দিবেরিয়ার সময় ইফটা অ্যাড হবে না ঠিক আছে সো দিভেরিয়া হচ্ছে হলো নর্মাল স্যুট আর দিভেস হচ্ছে হলো যদি কিনা তারপরে যে শ্যুটটা ঠিক আছে সো দিভেরিয়া ওয়াজ এ দিভের মাইশ তোমাকে আরও পড়া উচিত ইউ শুড স্টাডি মোর ঠিক আছে আর দিভেস এর ক্ষেত্রে ফিকেরিয়া কি যদি আমার চুজ করার ক্ষমতা থাকতো তাহলে আমি এখানে থাকতাম এটা সো এই জিনিসটা ইউজ করা হবে হচ্ছে হলো সাথে যদি প্রথমে যদি সে পর্তুগিজে সে যদিটা আমরা অ্যাড করি ঠিক আছে যদি আমার কখনো বলতে হয় যে যদি আমি এটা করতে চাই তাহলে কিন্তু দিভ্যাস ইউজ হবে তাহলে কিন্তু দিভেরিয়া ইউজ হবে না ঠিক আছে সো এই ছিল দিবেরিয়া আর ডিভেসের মধ্যে ডিফারেন্স এইবার আমরা তা তখন সুড নিয়ে কথা বলেছি এবার আমরা কুড নিয়ে কথা বলব পুদের শব্দ থেকে এসেছে ঠিক আছে এই যে আপনার বসে পদ তারপরে নিজের ক্ষেত্রে হচ্ছে হলো পস ঠিক আছে যেমন হচ্ছে হলো আপনার পস্তিরার ঠিক আছে অথবা পসপাসার আর মানে তুমি নাও কোনো সমস্যা নাই ঠিক আছে এরকম ওকে তো দুটেই কুড একটা কুড আবার বোঝাচ্ছে উড বি এবল টু আর একটা কুড হচ্ছে শুধু কুড ঠিক আছে কিন্তু ওই যে দিভেসে যেরকম আপনাকে বলেছি যে আগে ইফটা অ্যাড হবে সে পর্তুগিজে সে যদি আমি সে এসে ঠিক আছে পর্তুগিজেও কিন্তু আপনার এই উদ্দেশ্যের ক্ষেত্রেও সেভ্যাস অথবা তিভ্যাস এগুলো সবকটাই কিন্তু তার আগে একটা যদি অ্যাড হবে আর নর্মাল যেটা পুদেরিয়া দিভেরিয়া অথবা তে এরিয়া এগুলোর আগে আর ইফটা অ্যাড হবে না তাহলে পুদেরিয়াটা আমরা একটু দেখি যে পুদেরিয়াতে কী বলছে ইউজ টু এক্সপ্রেস পোলাইট রিকোয়েস্ট অর পসিবিলিটি একটা পোলাইট একটা রিকোয়েস্ট অথবা পসিবিলিটির কথা বলছে পুদের ব্যবহৃত হয় সম্ভাবনা বা বিনীত অনুরোধের জন্য যেমন কুডিউ হেল্প মি তুমি কি আমাকে হেল্প করতে পারো ঠিক আছে কুডিউ হেল্প মি পুদের মি জুদার। পুদের মি আজার ঠিক আছে তুমি কি আমাকে হেল্প করতে পারো আচ্ছা আর পুদ্সের ক্ষেত্রে ইফ আই কুড আমি যদি পারতাম আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আমি যদি পারতাম আমি সারা বিশ্ব আমি ঘুরতাম ঠিক আছে তাহলে এখানে তো আমি যদি 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 ওয়ার্ডটা আছে তাহলে এখানে পুদেরিয়া হবে না এখানে পুদেশ অ্যাড হচ্ছে ঠিক আছে তাহলে সে এও পুদেশ ওই যে আপনাকে ফিকারিয়া বলেছি ফিকার থেকে ফিকারিয়া ডিভেসের ক্ষেত্রে ঠিক আছে কেন কারণ ফিকার হচ্ছে হলো আপনার মেইন শব্দটা সেটা আপনি যখন ফিকার বলতে হচ্ছে হলো অবস্থান করা বোঝায় ঠিক আছে কিন্তু যখন উড এস্টে হ্যাঁ মানে আমি থাকতাম তখন এটা ফিকারিয়া হয়ে যায় তেমনি ভিয়েজার হচ্ছে হলো ভ্রমণ করা কিন্তু উড ট্রাভেল মানে আমি ট্রাভেল করতাম তাহলে এটা হয়ে যাবে ভিয়েজারিয়া ভিয়াজারিয়া ঠিক আছে তাহলে সে ইউপুদ্দেশ ভিয়েজারিয়া ও মন্দ সে এই উপদেশে বিএসআরি ও মুদ মানে আমি যদি পারতাম তাহলে আমি পুরা বিশ্ব ভ্রমণ করতাম করি নাই কিন্তু ঠিক আছে সো পুদ্দেশে বা দিব্যাসে এই দুটার ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে প্রথমে যদি আমি বা যদি তুমি এই কন্ডিশনটা থাকতে হবে এবং পরবর্তী কন্ডিশনটা কিন্তু আপনার প্রেজেন্ট টেন্সে হবে না পাস্ট হবে না ফিউচার টেন্সে হবে না পরবর্তী কন্ডিশনটা হচ্ছে হলো তাহলে আমি করতাম করি নাই কিন্তু ঠিক আছে তো তাহলে আপনার ফিকার ফিকারিয়া হয়ে যাবে ভিয়াজার ভিয়াজারিয়া হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার পুদেরিয়া হচ্ছে হলো পুদেরিয়া জুদার কুড ইউ হেল্প মি আর যদি পুদেশের ক্ষেত্রে সে এই উপদেশ ভিয়াজারিয়া ও মন্দু ইফ আই কুড আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ঠিক আছে আই হোপ পুদেরিয়া পুদেশ দ্য ভেরিয়া দ্য এই দুটার এক্সাম্পল এবং যেটা হচ্ছে হলো ক্ল্যারিটিটা হয়তো বা বুঝতে পেরেছেন ঠিক আছে এবার পরবর্তীতে তিরিয়া উড হ্যাভ তিরিয়া আর একটা হচ্ছিল হ্যাড ঠিক আছে দুটার মধ্যে দুটার মধ্যে ডিফারেন্সটা কী হ্যাড তো তিভ যেমন হ্যাভ মানে আছে হ্যাভ হচ্ছে হলো তাইনো ঠিক আছে অথবা অন্যের ক্ষেত্রে বললে তাই হ্যাঁ সেটার পাস্ট ফর্ম হচ্ছিল তিভ আর প্টিসিপল হচ্ছে হলো তিনা তিনিয়া ঠিক আছে তো তিভ যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে তিভেসেও হ্যাড কেন হচ্ছে হ্যাড কেন হচ্ছে ওই যে যদি আমি যদি আমার থাকতো যদি আমার হইতো যদি আমার থাকতো তে তখন শুধু টিভ ইউজ হবে না কারণ যদি কন্ডিশনটা ইউজ হচ্ছে তাহলে তিভেস হয়ে যাচ্ছে আমরা তিরিয়া দিয়ে শুরু করি তিরিয়া জিনিসটা কী ইউজ টু এক্সপ্রেস আ আইপোথেটিক্যাল সিচুয়েশন অর অ্যান অ্যাকশন দ্যাট উড হ্যাভ অকারড তেরিয়া ইজ কন্ডিশনাল ইন্ডিকেটিং হোয়াট সাম ওয়ান উড হ্যাভ ডান তেরিয়া ব্যবহৃত হয় একটি শর্তাধীন কর্ম বা পরিস্থিতি যা ঘটত ঠিক আছে যেমন একটা এক্সাম্পল বলি আই উড হ্যাভ ট্রাভেলড ইফ আই হ্যাড মানি আমি ঘুরতাম যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আই উড হ্যাভ ট্রাভেলড ঠিক আছে এউ তিরিয়া ভিয়া জাদো ভিয়া জাদো কেন ভিয়া জাদো কিন্তু সেই ভিয়াজার থেকে আসছে তাহলে ভিয়াজার থেকে ভিয়া কেন ফার্স্ট পার্টিসিপল আই উড হ্যাভ আই উড হ্যাভ আই এউ উড হচ্ছে হলো তিরিয়া হ্যাভটা তাহলে কী হবে এখানে হ্যাভটা তো হচ্ছে হলো আমি তো তিরিয়াটাই ইউজ করেই ফেলছি উড হ্যাভটাই তো তিরিয়া ঠিক আছে আমার তো আলাদা করে তের ইউজ করতে হচ্ছে না তাইহো তাই তিভ তিঙা এগুলো কিন্তু সব কিছু কিন্তু আপনার তের থেকে আসা ওয়ার্ডটা হচ্ছে তের ঠিক আছে তো তিরিয়া যখন আমি ইউজ করে ফেলছি এটার মানেই তো উড হ্যাভ আমাকে তিরিয়া তের ইউজ করতে হচ্ছে না ঠিক আছে তো এও তিরিয়া এরপরে পাস পার্টিসিপল যেই শব্দটা সেটা পাস পার্টিসিপল আসবে ভিয়াজাদো ভিয়া জাদো ভিয়াচার ভিয়াজার হচ্ছে হলো নর্মাল ওয়ার্ডটা এটার পাস পার্টিসিপল হচ্ছে হলো ভিয়াজাদো ঠিক আছে ভিয়াজাদো সে সে মানে হচ্ছে হলো ইফ তিভেস এখানে দেখেন আবার তিভেস ইউজ হচ্ছে তিভেস দিনের কেন যদি টাকা থাকতো এখন দেখেন আই উড হ্যাভ ট্রাভেলের ক্ষেত্রে এউ তিরিয়া হয়েছে ঠিক আছে কিন্তু যদি আমার টাকা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সে তিভেস সে তিভেস দিনের কেন কারণ হইতেছে হচ্ছিল সে এই যে কন্ডিশনটা ইউজ করে দিচ্ছেন ঠিক আছে আমি ভ্রমণ করতাম যদি আমার কাছে টাকা থাকতো এ তিরিয়া বিয়ে যাদো সে তুই ব্যাস দিন নাই রো এ তিরিয়া বিয়ে যাদো সে তুই ব্যাস দিন নাই তাহলে এখানে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে তিরিয়াও ইউজ হচ্ছে তুই ব্যাস ইউজ হচ্ছে আমরা আলাদা করে তিভেস্টটা দেখি ঠিক আছে তো তিভেস্টটা হচ্ছিল ইউজ টু এক্সপ্রেস আ পাস্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন অর কন্ডিশন তিভেস্ট ইজ সাম সাবজাংটিভ ইউজড টু টক অ্যাবাউট হাইপোথেটিক্যাল পাস্ট কন্ডিশনস দিভেস ব্যবহৃত হয় অতীতের একটি শর্তাধীন পরিস্থিতির জন্য কীরকম ইফ আই হ্যাড মানি হি উড বাই এ কার ইফ হি হ্যাড মানি হি উড বাই এ কার তার যদি টাকা থাকতো সে তাইলে একটা গাড়ি কিনত ঠিক আছে টাকা কি দিন ঠিক আছে পারচেস করাকে কি বলে কম্প্রার ঠিক আছে গাড়িকে কি বলে কারো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে এবার এভাবে দেখি যে যদির একটা কিন্তু কন্ডিশন আছে ঠিক আছে তিরিয়াতে প্রথমে যদির কন্ডিশন ছিল না তিরিয়াতে ছিল জিনিসটা যে আমি ঘুরতাম যদি আমার কাছে টাকা থাকতো যদিটা পরে আসছে যে কারণ যে কারণে প্রথমে তিরিয়া তারপরে যখন ইফটা বসছে সে তিভ্যাস তখন তিভেস হয়েছে ঠিক আছে আর তিভ্যাসের এক্সাম্পলে যেটা হচ্ছে হলো এখানে প্রথমে কিন্তু যদির কন্ডিশনটা দিয়ে দিছে ইফ যদি তার টাকা থাকতো ঠিক আছে যদি তার টাকা থাকতো তার হচ্ছে হলো এলি অথবা এলা ঠিক আছে এখানে আমরা ধরে নেই যে পুরুষ লিঙ্গের কথা বলা হচ্ছে কথার কথা মহিলা লিঙ্গ হতে পারে কোনো সমস্যা নাই সে তি ইস দিন এরো সে তি ইস দিন যদি তার টাকা থাকতো কোম্প্রারিয়া ওমকাহ কোম্প্রারিয়া কেন কোম্প্রারিয়া কেন ওই যে মনে আসছে ফিকার থেকে ফিকারিয়া তারপরে হচ্ছে হলো এই যে এখানে কোম্প্রার থেকে কোম্প্রারিয়া এটার কারণ হচ্ছে হলো উড বাই মানে সে তাহলে কিন্ত যখন উড সামথিং হয়ে যাবে তখন মেইন ওয়ার্ডটা চেঞ্জ হয়ে ফর্মটা হয়ে যাবে যেমন যদি এটা ফিকার থাকে ফিকারিয়া হবে তারপরে হচ্ছে হলো যদি এটা আপনার কোম্প্রার থাকে কোম্প্রারিয়া হবে আর যদি হচ্ছে হলো এটা আপনার ভিয়াজার থাকে ভিয়াজারিয়া হবে ঠিক আছে সো সে এলিতিভ্যাস দিন অথবা এলতিভ্যাস দিনে এরো কোম্প্রাহিয়া উমকা হো কোম্প্রাহরিয়া ওমকা হো ঠিক আছে তাহলে আমরা একটা ফাইনাল একটা টাচ দিই যেটা হচ্ছে হলো এই যে দিব্যেরিয়া বা দিব্যাস পুদেরিয়া বা পুদেস তিরিয়া বা তিভ্যাস এগুলা প্রনমি পিসোয়াল বা পার্সোনাল প্রণ অর্থাৎ আমি তুমি সে তারা কিভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখন সবচেয়ে ইজি জিনিসটা হচ্ছে হলো আমি অর্থাৎ এউ এলি এলা হি সি এবং ভোসে ভোসে যেটা ফর্মাল ঠিক আছে সেই ক্ষেত্রে স্ট্রাকচার সেম থাকবে ঠিক আছে তু যেটা ইনফর্মাল তুমি এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আছে আমরা যেটা নস নশের ক্ষেত্রে চেঞ্জ আছে আবার দে দে স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ এলএশ এলিশ অথবা এলিশ এল আর হচ্ছে হলো বসেস ভসেস হচ্ছে হলো এটা হচ্ছে হলো ইউ এর প্লুরাল মানে একের অধিক একের অধিক তোমরা বা আপনারা ঠিক আছে সেটা যদি থাকে তাহলে আবার স্ট্রাকচার রকম যেমন

তিয়েরিয়াস দি একটা এস অ্যাড হচ্ছে ঠিক আছে নশ আমরা নশ নশ হলে সবকটা শেষে একটা মুস যোগ হবে ঠিক আছে দি ভেরিয়ামুস দি ভেসমুশ পু দেরিয়ামুশ পুদেসমুশ তেরিয়েমুস দি ভেসমুশ ঠিক আছে আর দে মেল ফিমেল যেটাই হোক এলিশ এল আর ইউ প্লুরাল একের অধিক যদি আপনি থাকেন আপনারা আপনারা ঠিক আছে তাহলে দিবেরিয়া 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 ঠিক আছে আই এ এম ঠিক আছে এটা ইয়াম হবে না দিবেরিয়া রা আওয়ের মতো একটা উচ্চারণ হবে আর দিব্যশের ক্ষেত্রে দিবেশাই দিবেশাই যেহেতু লাস্টে ই এম সো দিভেস সাই ওকে পুদেরিয়ার ক্ষেত্রে পুদেরিয়াও পুদেরিয়াও পুদে পুদেসাই তেরিয়ার ক্ষেত্রে তেরিয়া তেরিয়া তিভেসাই তিভেসাই সাধারণত যেটা হচ্ছে হলো এই লাস্টটা যেটা এলিশ এলএস ভসেস এটা এতটা বেশি ইউজ করার প্রয়োজন পড়ে না কারণ আপনার দেখা যাবে হয়তো বা একজনের সাথে কথা বলতেছেন ঠিক আছে সো আপনি সাধারণত বসে সাথে কথা বলতেছেন মানে একজন সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হি শি ঠিক আছে এল ই এলা এদের সাথে আপনি কথা বলতেছেন তো তাহলে সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে এবং আরেকটা জিনিস হচ্ছে হলো যে নস আমরা হ্যাঁ এইভাবে হয়তো বা কথাটা হচ্ছে তো দি ভ্যারিয়া দি পু পুদেরিয়া পুদ্যস তিয়া তি ভেস এটি নর্মালি ইউজড হচ্ছে ঠিক আছে তু দিয়ে যদি আপনি কনফিডেন্ট না হন তাহলে তু দিয়ে বলার দরকার নেই কারণ তু এটা অনেক ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্টভাবে ইউজড হয় অনেক সময় হয় যে খুব ক্যাজুয়াল রিলেশনশিপের কারণে তু বলা চলে সমবয়সী হলে তু বলা চলে এখন আপনার থেকে বয়স্ক একটা লোককে আপনি ডাইরেক্ট তুই বলতে পারবেন না ঠিক আছে তাহলে এটা একটা অভদ্রতা হয়ে যাবে ওকে সো সেই ক্ষেত্রে এখানে আবার এস অ্যাড হচ্ছে তো প্যাটার্নটাও চেঞ্জ হচ্ছে বেটার হচ্ছিলো বসে পর্যন্ত কারণ ভোসেটা হচ্ছিল ইন জেনারেল সব ক্ষেত্রে এটা অ্যালাউড ওকে সো সেই ক্ষেত্রে আপনারা এউ এলা ইস্যে সেইম প্যাটার্ন ফলো করতে পারেন শুধুমাত্র নশের ক্ষেত্রে যেটা হচ্ছিল আমরা আমরা দি ভ্যারিয়ামুস দি ভ্যাসমুষ পু দেিয়ামুস পু দেশমুস তিরিয়ামুস তিভ্যাসমুস এইভাবে আপনারা এটাকে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে সো যেটা হচ্ছে হলো আমরা জাস্ট আরেকবার একটু চেক করি যদি দিভেরিয়া হয় দিভেরিয়া ঠিক আছে দিভেরিয়া হলে যে ইউ শুড স্টাডি মোর হোয়াট ই দি ভেরিয়াস টু দার মাইশ তোমার আরও পড়া উচিত আর যদি ভেস হয় তাহলে একটা কন্ডিশন হয়ে যাবে ইফ দি ভেস দি ভেস টু দেস প্রত্যেকের সাথে ইফ একটা কন্ডিশন থাকবে ঠিক আছে আর দি ভেরিয়া হচ্ছে হলো এটার সাথে কন্ডিশন থাকতেছে না এটা হচ্ছে হলো যে তুমি যদি পড়ো ঠিক আছে তুমি পড়লে তুমি ভালো রেজাল্ট করবে যদি না তুমি পড়লে তুমি ভালো রেজাল্ট করবে অথবা তোমার ভালো করে পড়া উচিত ঠিক আছে এটা বোঝানো সেখানে যদিটা কিন্তু অ্যাড হচ্ছে না হ্যাঁ আর দিব্যাসের ক্ষেত্রে সেই দিব্যাসেস ক্লিয়ার আমি যদি চুজ করতে পারতাম ফিকারিয়া কি ফিকারিয়া কি ইফ আই হ্যাভ টু চুজ আই উড স্টে হিয়ার আই উড স্টে হিয়ার এই জন্য ফিকার থেকে ফিকারিয়া ঠিক আছে আর পুদেরিয়া পুদেরিয়ামিয়া জুদার কুড ইউ হেল্প মি পুদের জুদার। তুমি আমাকে হেল্প করতে পারবে এখানে কোনো যদি যদি কোনো কিছু নাই ঠিক আছে যে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে টাকা দিব আমি তোমাকে এটা দিব এরকম না আচ্ছা এখন আমি যদি পারতাম সে সে এ এ ভিয়াজারিয়া থেকে ও ও ঠিক আছে আমি আই উড হ্যাভ ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই কুড আই উড হ্যাভ ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ঠিক আছে সিমিলারলি তিরিয়া তিরিয়া আই উড হ্যাভ উল ইফ আই হ্যাড মানি আমি ঘুরতাম যদি আমার টাকা থাকতো এ তিরিয়া ভিয়া যাদো ভিয়া কেন ভিয়াজার থেকে ভিয়া যাদো কারণ পাস পার্টিসিপ এও তিরিয়া ভিয়া যাদো সেতি ভেস দিন এরো যদি আমার কাছে টাকা থাকতো সেতি ভেস এখানে আবার যদি টায়ার হয়ে গেছে সেতি ভেস দিন এরো আর অপর পক্ষে ইফ হি হ্যাড মানি তার যদি টাকা থাকতো হি উড বাই আ কার ঠিক আছে সে এলিতি ভেস দিন এরো তার যদি টাকা থাকতো কুমপ্রারিয়া ওমকাহ একটা গাড়ি কিনতো কম্পোরার থেকে কমপ্রারিয়া উড বাই আকার অথবা হি উড বাই আকার ঠিক আছে এলি কম্পোরারিয়া ওম কাও। এভাবে হতো সো এই ছিল যেটা হচ্ছে হলো আজকের এপিসোড দি ভেরিয়া দি ভেস পুদ্যারিয়া এবং তেরিয়া দ্য ভেস এটা অবশ্যই যারা একটু অ্যাডভান্স লেভেলে গিয়েছেন বা অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে চান তাদের জন্য এটা আমার ব্লগেও দেওয়া থাকবে ঠিক আছে অবশ্যই আমার ব্লগ ইন্ডিগো পডকাস্ট ডট ব্লগ স্পট ডট কম চেক করবেন ফর অল দ্য প্লে লিস্ট অপশনস ইজিলি অ্যাক্সেস করার জন্য ঠিক আছে সো ভাষা শেখাটা হোক ইন্টারেস্টিং কারণ এটা আপনাদের লাগবে ঠিক আছে সব কিছুই একদম প্রেজেন্ট পাস্ট আর ফিউচার দিয়ে হবে না কন্ডিশনাল ফরম্যাটগুলা সাবজাংটিভ ফরম্যাটগুলা ইউজ করা শিখতে হবে তাহলে ল্যাঙ্গুয়েজ আপনি প্রপারলি বলতে পারবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ